আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বিয়ে বাড়ির বাবুচিতের মতো কিভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা ঘরে নিজে তৈরি করতে পারবেন। অনেকে আছে জর্দা রাইস রান্না করলে অতিরিক্ত আঠালো হয়ে যায়, আবার কারোটা অতিরিক্ত মিষ্টি কম বা বেশি হয়। একদম পারফেক্ট জর্দা রাইস কিভাবে রান্না করবেন বিয়ে বাড়ির স্টাইলে, সেটাই থাকতেছে আজকের রেসিপিতে। জর্দা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণের কালো জিরা চার। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে কষলে কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ সাদা পানি বের না হয়, ঠিক এই রকম। এরপরে এই পানিতে চাল আমি 30 মিনিট ভিজিয়ে রাখব, এতে করে রাইসটা ঝরঝরে হয় এবং লম্বাটে হয়। 30 মিনিট পর চালগুলো তুলে একটা স্ট্রেনারে তুলে পানি শুকানোর জন্য 30 মিনিট রেখে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, এর মধ্যে দিব 1/2 চামচ জর্দার রং, 1 চামচ তেল। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে আসবে তখন ধুয়ে রাখা চাল দিয়ে দিব এবং নেড়ে দিব, নয়তো দলা পেকে যেতে পারে। এখন চুলা আজ হাই হিটে রেখে 8 মিনিট রান্না করব। 8 মিনিট রান্না করলে চাল 80% সিদ্ধ হবে। উপর থেকে দেখে মনে হবে সিদ্ধ হয়ে গেছে, একটা ভাত হাতে নিয়ে চাপ দিলে ভেতরে সামান্য একটু শক্তদানা অনুভূত হলে এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। রান্না করার জন্য 2 টেবিল চামচ বাটার নিয়েছি, আপনারা চাইলে ঘি নিতে পারেন। 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচ, লং 15টা। লঙ্গের পরিমাণটা একটু বেশিই দিব, কিছুক্ষণ ভেজে নিব। এখন 1 কাপ চিনি দিব, 1.5 কাপ চালের জন্য 1 কাপ চিনি দিব, 3 টেবিল চামচ পানি দিব। চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে আসলে রাইস দিয়ে দিব, আলতো হাতে মিশিয়ে নিব, বেশি নাড়াচাড়া করার দরকার নাই। আমি কিছুটা মালটার খোসা গ্রেট করে দিব, 3 টেবিল চামচ বাদাম, 3 টেবিল চামচ কিশমিশ, 3 টেবিল চামচ মোরব্বা টুকরো করে নিয়েছি, 1 চিমটি লবণ, 1/4 কাপ মালটার রস দিব। এখন আলতো হাতে মিশিয়ে নেব। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 8 মিনিট। 8 মিনিট পর উল্টে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে আমার রাইসটা সিদ্ধ হয়ে আসছে, শিরাটাও টেনে নিয়েছি এবং কতটা ঝরঝরে হয়েছে, এখন ডিশে পরিবেশন করার পালা। কিছু জর্দা মিষ্টি এবং বাদাম দিয়ে সাজিয়ে নিবো।